আপনার পোশাক আশাক সুন্দর, কিন্তু আপনার ব্যবহারটা সুন্দর না। একজন কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন না। এই তোর লেভেল দেখে তুই কথা বল, তুই কি এখান থেকে ভালোভাবে যাবি না ঘর ধরে বের করে দেবো? এক্সকিউজ মি, আপনি কেন ঢুকতে দিয়েছে কে? কেন ম্যাডাম, কি হয়েছে? এই শুন, এটা একটা বিলাসবহুল রেস্টুরেন্ট, এটা সবার জন্য না। তোদের জন্য তো বাইরে ছোট ছোট দোকান রয়েছে, সেগুলো রেখে এখানে কেন এসেছিস? ম্যাডাম, আপনি কিন্তু আমার অপমান করে কথা কইতেছেন। তোর মতো থার্ড ক্লাস লোকদের কি আবার মান সম্মান আছে নাকি? ম্যাডাম, আপনি যেটা আমার সাথে করতেছেন এটা কিন্তু একদমই ঠিক না। আমি এখানে খাবার খেতে আসছি। ম্যাডাম, আমি আপনাদের কাস্টমার, তারপরে এইভাবে অপমান করে কেন কথা বলতেছেন? কথা শোনাচ্ছি এই জন্য যে এটা বড় লোকের রেস্টুরেন্ট, তোদের জন্য নয়। তোর মতো এইসব ঢিলা ডালা শার্ট পরা, লঙ্গি পরা, স্যান্ডেল পরা, এটা বড় লোকের রেস্টুরেন্ট। আমার পোশাক আশাক যাই হোক, আমি তো খাবার খেয়ে টাকা দিব, তাই না? তোর চেহারা দেখে তো মনে হচ্ছে না পুরো মাসের বেতন দিয়ে এখানে এক বেলা খেতে পারবি। আমি বুঝতে পারছি না এই থার্ড ক্লাস মার্কা লোকদেরকে কে এখানে ঢুকতে দিয়েছে, কিসের অর্ডার নিয়েছে, কে নিয়েছে অর্ডার? রাতুল, রাতুল, এই থার্ড ক্লাস লোকটার অর্ডার কে নিয়েছে? আমি নিয়েছি ম্যাডাম। কেন, কি হয়েছে? কেন নিয়েছ? তুমি জানো না আমাদের এই রেস্টুরেন্টে থার্ড ক্লাস লোকদের কোনো এলাও না, তারপরেও তুমি জানে শুনে কেন নিয়েছ? ম্যাডাম, আমাদের জন্য তো সকল কাস্টমারের লক্ষ্মী, তাই না? এই জন্যই তো নিয়েছি। কি ব্যাপার, তুই আমার সঙ্গে তর্ক করছিস কেন? আমি যা বলেছি এই মুহূর্তে এই লোকটাকে ঘর ধরে বের করে দে। ম্যাডাম, আমার মনে হয় আপনি একটু বেশি বেশি করতেছেন। আপনি যদি কাস্টমার সাথে এইভাবে আচরণ করেন রেস্টুরেন্ট বন্ধ হতে বেশি দিন সময় লাগবে না। আপনার পোশাক আশাক সুন্দর, কিন্তু আপনার ব্যবহারটা সুন্দর না। একজন কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন না। এই তোর লেভেল দেখে তুই কথা বল, তুই কি এখান থেকে ভালোভাবে যাবি না ঘর ধরে বের করে দেবো? আপনার মতো খারাপ লোক আমার জীবনে কখনো দেখিনি, আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। আপনি আপনার রেস্টুরেন্ট মালিককে ডাকেন, তার সঙ্গে আমি কথা বলবো, আমি তার কাছ থেকে শুনবো এই নিয়মটা কে বানিয়েছে, সাধারণ মানুষ এই রেস্টুরেন্টে খাইতে পারবে না। এই তোর কি মনে হয় মালিক এসে বলবে যে স্যার আপনি এসেছেন আমাদের রেস্টুরেন্টে, আমি তো দণ্ড হয়েছি? দেখ, মালিককে আমি ডাকছি। জি স্যার। কি হয়েছে মিস কাজল? আরে স্যার, আপনি এখানে, আপনি আসার আগে একবার কল করবেন না, চলুন আমার সঙ্গে অফিসে এসে কথা বলুন। কি ব্যাপার স্যার, আপনি ওনাকে স্যার বলে ডাকছেন কেন? আবার আপনি ওনাকে অফিসে ডাকছেন? হ্যাঁ, আমি ওনাকে অফিসে ডাকছি, কারণটা কি জানেন? উনি এই রেস্টুরেন্টের মালিক, আর আপনি ওনার সঙ্গে বেয়াদবি করেছেন, তাই না? কিন্তু স্যার, আমি তো জানি এই রেস্টুরেন্টের মালিক আপনি। আমি একটি শাখার মালিক মাত্র, কিন্তু পুরো রেস্টুরেন্টের ওনার হচ্ছে উনি। কি বলছেন স্যার? স্যার, ওনার পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আসলে আপনার সম্পর্কে উনি তেমন একটা জানেন না, তো সরি স্যার। আপনি কি জানেন আপনাদেরকে না জানিয়ে আমি কেন চলে আসছি? আমি এইটা জানার জন্য আসছি যে এই শাখা থেকে কেন এত কমপ্লেন যা, নিজে চোখে দেখার জন্য। এখন বুঝতে পারছি এইসব কমপ্লেনগুলা কেন আসে আপনাদের জন্য। আর এই রেস্টুরেন্টে সব কাস্টমারই সমান, সবার আগে এই মেয়েটাকে রেস্টুরেন্ট থেকে বের করবেন, আর এই মেয়ের পোস্টে ওকে জয়েন করাবেন। জি স্যার, আপনি যেটা বলবেন সেটাই হবে। এখন আসুন আসুন সব অফিসার। ঠিক আছে।